আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সাম্প্রদায়িক অপশক্তি শেকড় উপড়ে ফেলা হবে বললেন নানক। গায়েবি মামলা, পাইকারি গ্রেপ্তারে দেশ নরকে পরিণত হয়েছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকালীন সরকারের দাবি আদায়ে সাহসী ও লড়াকু সৈনিক খুঁজছে বিএনপি। চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীদের বকেয়া বেতনের দাবি। গাতক আবারও দেশে অস্থিতিশীল পরিবেশে তৈরি করার অপচেষ্টায় লিপ্ত বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। 26 জেলায় 10 দিনের বাড়তি সতর্কতা জারি। ফেসবুকে কমেন্ট নিয়ে বরগুনায় দফায় দফায় সংঘর্ষ, আহত 6 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে সব ধরনের সাম্প্রদায়িক অপশক্তি শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, অসাম্প্রদায়িক এই বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলা হবে। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার কেন্দ্রীয় কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার পত্র ব্যক্ত আওয়ামী লীগ নেতারা বলেন, ভয় নেই, পাশে আছি, সাম্প্রদায়িক অপশক্তি শেকড় উপড়ে ফেলা হবে। জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক এই হামলায় যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে সরকার কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামী 5ই নভেম্বর থেকে আওয়ামী লীগের সাংগঠনিক টিম সারা দেশে সফর করবে বলেও জানান তিনি। গায়েবি মামলা, পাইকারি গ্রেপ্তারে দেশ নরকে পরিণত হয়েছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সব পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব একথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর বিরুদ্ধে ভানুয়াটু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের ঘটনায় বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সরকার দেশে অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দেয় এবং তাদের গ্রেপ্তার শুরু করেছে। অবৈধ এ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত দেশের মানুষের মুক্তি আসবে না। তিনি বলেন, জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসক গোষ্ঠী সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের মনুষ্যত্বহীন যে সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তাতে এটি নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়। বিএনপির মহাসচিব বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ, আইনের শাসন, মানুষের বাক স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা, মানবিক মর্যাদা দুলই লুটিয়ে দিয়ে একদল রাজত্বের মহাসুখে দিন যাপন করছে সরকার, যে কারণে মানুষের দুঃখ দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না। নির্বাচনকালীন সরকারের দাবি আদায়ে সাহসী ও লড়াকু সৈনিক খুঁজছে বিএনপি। বিএনপির 81টি সাংগঠনিক জেলার মধ্যে আহ্বায়ক কমিটি হয়েছে 39 জেলায়, পূর্ণাঙ্গ কমিটি 312 জেলায়, আংশিক কমিটি 10 জেলায়, কমিটি নেই ফরিদপুর জেলায়। বেশিরভাগ আহ্বায়ক সব বাদ বাকি কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগে, আর উপজেলা পৌর থানার সাংগঠনিক কাজ চলছে 1 থেকে 1.5 যুগের পূর্ণ কমিটি দিয়ে। দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ বলেন, নেতা সময় দিয়েছেন 30 ডিসেম্বর পর্যন্ত, আমরা আশা করছি 15ই ডিসেম্বরের মধ্যে সম্মেলন সম্পূর্ণ হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিটি স্তরে দলকে শক্তিশালী করতে মাঠে থাকবে পুলিশ। আরিক সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, সবচেয়ে ত্যাগীয় নির্যাতিত নেতাকর্মীদের আমরা নেতৃত্বের আসনে আনার চেষ্টা করব, এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, পূর্ণ ঘটনা হওয়ার পর দলীয় রাজনীতিতে একটা প্রগতিশীলতা আসবে, সেই সঙ্গে আন্দোলন সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে এবং দল নির্বাচনে গেলেও সেখানেও ভালো ভূমিকা রাখতে পারবে। চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীদের বকেয়া বেতনের দাবি।
মগদা 500 সহ্য হাসপাতালে ঠিকাদারি প্রতিষ্ঠান চিত্রা এন্টারপ্রাইজ এবং অনলাইন ট্রেডার্স কর্তৃক নিয়োগ পাওয়া চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চিট্টো এন্টারপ্রাইজ ও মেয়ারসাস অনলাইন ট্রেডার্সের মাধ্যমে নিয়োগ হওয়ার পর প্রতিষ্ঠানটির সততা দিকারি গোলাম কিবরিয়া আমাদের বেতন না দিয়ে গড়িমসি করে আসছে। আমরা 15 মাস যাবত আমাদের বেতন পাইনি। আমরা 139 কর্মী না খেয়ে দিন পার করছি। ভাড়া না দিতে পেরে অনেক বাড়ির মালিক ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। করোনাকালে যখন কেউ করোনা রোগীদের কাছে যেতে সাহস পেত না, তখন আমরা এই 139 কর্মী মগদা মেডিকেল রোগীদের সেবা করেছি। মাসের পর মাস হোস্টেলে থেকে আমরা রুগীর সেবা করেছি। অথচ এত কষ্ট করে ডিউটি করার পরও আমরা 15 মাস ধরে বেতন পাইনি। তারা বলেন, আমাদের 139 জনের 15 মাসের বেতন 3 কোটির বেশি, যা আত্মসাত করেছে গোলাম কিবরিয়া খান রাজা। তিনি সেখানে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। আমাদের বেতন না দিয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। হাসপাতালটির স্টাফ সহ অনেকেই এই রাজা কং ও তার প্রতিষ্ঠান চিট্টা এন্টারপ্রাইজ এবং মেয়ারসাস অনলাইন ট্রেডার্সের বিরুদ্ধে বহু অভিযোগ প্রদান করেছে, কিন্তু রহস্যজনক কারণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা যেন আমাদের বকেয়া বেতন সহ চাকরি ফিরে পাই, সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানিয়ে হস্তক্ষেপ কামনা করছি। ঘাতকরা আবার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি MP বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, সরকার ও তার সম্মানকে ক্ষুণ্ণ করতে চায় বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে তারা। গত মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার মিলাতায়নে আয়োজিত সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, 71 ও 75-এর ঘাতকরা আবার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। তারা সবাই কি এক ও অভিন্ন নয়? স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা সবাই এক এবং অবিচ্ছিন্ন। তিনি বলেন, সকল অপরাধী তার অপরাধীর কিছু না কিছু একটা প্রমাণ এবং নমুনা রেখে যায়। এই ধরনের প্রতিটি নাশকতার পেছনে এক এবং অভিন্ন নমুনা কিন্তু আমরা দেখি, কারণ সেই অপশক্তির আজও সক্রিয়। সমাবেশে আর বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান, মজলিশ পুলিশ সুপার মিলন মাহমুদ সহ আরও অনেকে। 26 জেলায় 10 দিনের বাড়তি সতর্কতা জারি। পুলিশ সদর দপ্তর থেকে দেশের 26 জেলায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, যা আজ থেকে 10 দিন বহাল থাকবে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সদস্যদের বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কুমিল্লায় মন্দিরে পবিত্র কোরআন অবমাননার ঘটনার সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতা হয়েছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য নানা ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের উদ্যতন কর্মকর্তাদের বৈঠকের পর এর নির্দেশনা দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং ঈদে মিলাদুন্নবী সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা ও বৌদ্ধদের পবারণা পূর্ণিমাকে সামনে রেখে এই বাড়তি সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। বাড়তি সতর্কতার মতো পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনী টহল ও গোয়েন্দা নজরদারি কমিয়ে আনা হবে বলে জানা গেছে। ফেসবুকে কমেন্ট নিয়ে বরগুনায় দফায় দফায় সংঘর্ষ, আহত 6 জন। বরগুনার বামনা উপজেলায় ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 6 জন। দুপুরে বামনার দোয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সাদেক ও দোয়াতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি জসীমউদ্দিন খানের সঙ্গে বিরোধ চলে আসছিল। প্রায় একজন আরেকজনকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করত। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সাদেক বলেন, গত কয়েক বছর যাবত ইউনিয়নের যুবলীগ নেতা জসীমউদ্দিন সময় ফেসবুকে আমাকে নিয়ে মিথ্যাচার করত। তাকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও সে পোস্টে দেওয়া বন্ধ করেনি। দোয়াতলা বাজার থেকে আমার দলীয় কর্মী ও স্বজনরা আসার পথে পথরোধ করে অতর্কিত হামলা চালায়। আমি পুলিশকে ফোন করে ঘটনাস্থলে গেলে আমার উপরও হামলা চালায় জসীমউদ্দিনের সঙ্গে থাকা ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় আমি সহ 4 জন আহত হই। পরে পুলিশ আমাদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।